সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি অল ইন ওয়ান মেহেদি হাসান আজকে আমি আছি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের পূর্ব উত্তর কর্নার যে বিশাল বড় মাঠ আসছিল সেটি ঘটনা হলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে আর সেই অনুষ্ঠান পারফর্ম করার জন্য এগুলো সোল প্র্যাকটিস করিচ্ছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানে হানাদার বাহিনীরা নিরীহ বাঙালির উপর বিভিন্ন ভাবে অত্যাচার চালাছে আর সেগুলো অত্যাচার সহ্য না করে ক্যাঙ্কা করে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে সেই চিত্র এটি সংক্ষিপ্ত ভাবে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে মাঠে সামনের দিকে মাঝখানে বগুড়া জেলা স্কুলের এক ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করিচ্ছে আর এক হাত দিক তুলে ভাষণ দিচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভিডিও আসল সাউন্ড থাকলে আমার এত কথাই কয়া লাগলো না হিনি সবকিছু এমনি বুঝবার পেলেন হিনি কিন্তু বিশেষ একটা সমস্যার কারণে আসল সাউন্ড দেওয়া যায়নি যাই হোক পঁচিশে মার্চ ঘুমন্ত নিরীহ নিরস্ত্র বাঙালির ওপরে পাকিস্তান হানাদার বাহিনীরা ঝাঁপে পড়ে হঠাৎ করে আন্দারে কন্দারে বৃষ্টি লাগান গোলাগুলি শুরু হয়ে যায় মানুষ জীবন বাঁচানোর জন্য সালু বালু শুরু করে দেয় তারপর

হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেবো রে সেই রকম ওদের মতো ছাত্ররা গানের সাথে তালে তাল মিলে ড্যান্স দিচ্ছে ড্যান্স দেখতে ভালো লেগেছে কিন্তু ওদের ঠেলে মাথা চান্দি মান্দি ঘুরে উঠিচ্ছে ও মা মাটিত গরাগরি করছে আসলে এটাও মনে হয় ড্যান্সের কোনো একটা অংশ যাই হোক এখন গানের বাকি অংশ কই জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহি পাই ঘর ঠিকানা নাই নাই দিন জানা চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরই বাইতে হবে আমি যে সাগর মাঝিরে এই সাগর পারি দেব রে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ইনকে নতুন নতুন ভিডিও দেখার জন্য বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করে সাথে থাকবেন